শুনলে অবাক হবেন, আমি সোনার গায়ে বসে কেঁদেছিলাম। নিজের ভালোটা নিজের বুঝা উচিত। আমি তখন বনানীতে ছিলাম, সেই সময় 11টার সময় আমি খবর পাই। তাড়াতাড়ি গাড়ি নিয়ে যখন আসি, এসে আর আমি FDC-তে ঢুকতে পারি না। শুনলে অবাক হবেন, আমি সোনার গায়ে বসে কেঁদেছিলাম। সোনার গায়ে উনি যেখানে বসতেন, ঠিক সেই জায়গাটায় বসে কাঁদছিলাম। এই সোনার গায়ে আমি কখনো ঢুকতাম না, কারণ সোনার গায়ে মান্না আঙ্কেল যেত। সোনার গায়ে আমি কখনো ঢুকতাম না, হিরো হওয়ার পরও সোনার গায়ে ঢুকতাম না, কারণ মান্না আঙ্কেল আছে, আমি না ঢুকি। সেদিন অনেক কান্না কেঁদেছিলাম আমি বসে, আমি ঢুকতে পারলাম না FDC-তে, আমি দেখতে পারলাম না, কিন্তু আবার সোনার গায়ে ঢুকতে পেরেছিলাম সেদিন। সেদিন কি আসলে জনগণের চাপে ঢুকতে পারেনি? জনগণের চাপে ঢুকতে পারেনি। সেদিন বাংলাদেশের ট্রাফিক সিস্টেমই চেঞ্জ হয়ে গিয়েছিল। সেদিনকার খবরের কাগজ যদি আপনারা দেখেন, সেদিনকার খবরের কাগজের বা তার পরের দিনের খবরের কাগজের ছবিগুলো যদি দেখেন, শিরোনাম যদি দেখেন, তখন দেখতে পাবেন যে একজন মহানায়কের মৃত্যুতে কত মানুষ এসেছিল, কত মানুষের ভিড় ছিল, কত মানুষ ওনাকে ভালোবাসতেন। এটা দেখলেই বুঝতে পারবেন আপনারা ওনার চাহিদা, ওনার জনপ্রিয়তা কি, জনপ্রিয়তা কাকে বলে। শুনেছিলাম, আমার শুনেছিলাম, আমি শুনেছিলাম যে থেকে FDC-র সামনে থেকে টাঙ্গাইল পর্যন্ত অ্যাম্বুলেন্স যাবে, দুই ধারে লোক ছিল, ওনার লাশবাহী গাড়ি যাবে এটা দেখার জন্য। ফ্রম FDC টু টাঙ্গাইল দুই ধারে, পুরা রাস্তার দুই ধারে লোক ছিল। চিন্তা করেন একবার কত জনপ্রিয়। এটা জনপ্রিয়তা, এটাকে বলে সুপারস্টার। আপনি কি আসলে মনে করেন তার মতো একজন সুপারস্টার মহানায়ক মৃত্যুতে আসলে একটা মানে গ্যাপ তৈরি হয়েছে চলচ্চিত্র ধ্বংসের, মানে সেই যেভাবে আসলে সবার হাত ধরে রাখছিল, এখন ওই একাত্ম তো নাই, বলতে গেলেই নাই। না, আমি এটা বলবো না, সাকিব চেষ্টা করছে, সাকিব চেষ্টা করছে না তা না। সাকিব খান আমাদের এখনকার সুপারস্টার যিনি, উনি চেষ্টা করছেন যে ধরে রাখতে ইন্ডাস্ট্রিটাকে। তা না তো ও ইচ্ছা করলে বলতে পারতো যে আমি আমেরিকায় থাকতে পারি। ও তো বাংলাদেশে এসে ছবি করছে, ওখানে গিয়ে কষ্ট করে ছবি করেছে, এখানে আসতেছে ছবি নিয়ে রিলিজ করতেছে, ইন্ডিয়ার সাথে ছবি করতেছে, প্যান ইন্ডিয়া দর্দ করছে, তুফান করছে। কেন যদি না চাইতো বলতো যে না আমি ছবি করলাম না, কি যায় আসে।